যে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, ঈশ্বরের পরম তত্ত্ব সবার পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়, আয়োজন সবার পক্ষে করা সম্ভব নয়। অর্থ থাকলেই সাধু সঙ্গের আয়োজন সবার পক্ষে হয় না, ভগবানের অসীম কৃপা থাকা আবশ্যক। রঘুপতি ভগবান শ্রীরামচন্দ্রকে একদিন বিভীষণ প্রশ্ন করেছিলেন, প্রভু সংসারী মানুষ কখন ভগবত কথা শ্রবণ করার জন্য হৃদয়ে মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে? উত্তরে প্রভু আমার বিভীষণকে নৈকট্যে বসিয়ে বলছেন, সংসারী মনুষ্য জীব তখনই ভগবত কথা শ্রবণ করার জন্য হৃদয়ে প্রগাঢ় তাগিদ অনুভব করে। বুঝতে হবে তার সংসারের ত্রিতাপ জ্বালা দূর হবার সময় হয়ে গেছে, অশেষ বিশেষ ভগবত কৃপা সাধিত না হলে, গুরু বৈষ্ণবের কৃপা সাধিত না হলে, মহতের কৃপা সাধিত না হলে সাধু সঙ্গের আয়োজন করা সম্ভব হয় না। ভক্ত ভগবানের মিলন ঘটানো সম্ভব হয় না। শাস্ত্র জানিয়ে দিলেন কেবল সেই ব্যক্তির দ্বারা সম্ভব যে ঈশ্বরের অশেষ কৃপা লাভ করতে পেরেছে, যে গুরু বৈষ্ণবের অশেষ বিশেষ কৃপায় নিজেকে স্নাত করতে পেরেছে। ভগবত কৃপা সাধারণ জীব সরাসরি লাভ করতে পারে না, সাধারণ জীব থেকে ভগবান অনেক দূরে অবস্থান করেন। এই জন্য আমাদের আচার্যগণ জানিয়ে দিলেন ভগবানের হৃদয়ের অনুভূতি আপন মমত্বে জানিয়ে দিলেন, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের পরম তত্ত্ব সে বুঝতে পারে, ঈশ্বরের কৃপালেশ যার উপর হয়েছে। কিন্তু সেই কৃপালেশ লাভ করবে কি করে, সাধারণ জীব কি করে লাভ করবে? বলছেন সেই কৃপা লাভ করা যায় মহৎ আশীর্বাদে, মহৎ করুণায়। আর সেই মহৎ সজ্জন কাদেরকে নির্দেশ দিয়েছেন শাস্ত্র? গোবিন্দ বলেন, মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম।